তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অম্বিকা হ্যাপি লাইফস্টাইলের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই আমার আরেকবার অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল সব কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এতটা পরিমাণে ফুল ফুটেছিল যে আমি ফুল নেওয়ার পরও দেখো গাছে ফুল রয়েছে, মানে এত ফুল ফুটেছিল। তো বন্ধুরা, এখন বানাচ্ছি চা। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু চাটা এখন বন্ধ রেখেছি, তোমাদের দাদাভাই পুরি আনতে গেল। তো পুরি খেতে মন করছে, তো তার জন্য পুরি আনতে গেল। দু চোখ দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, যারা আমার নতুন বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা অল করে নিও, যাতে করে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর সত্যি খুব যদি ভালো লাগে তাহলে তোমারও কিছু বন্ধুদেরকে আমার ভিডিও, মানে তোমাদের যদি কিছু বন্ধুরা থাকে, বান্ধবী থাকে, যেই থাকে, তো তাদেরকে পারলে একটু শেয়ার করো। তো একটু আমাকে হেল্প করো, একটু মানে তোমরা আমার পাশে থাকো, তাহলে একটু এগোতে পারবো আমি। তো প্রতিদিন এরকমভাবে হয়তো বলার সুযোগটা পাই না বা পেরে উঠি না, তো আজকে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো। তো বলছি, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তো তোমাদের দাদাভাই তো এখনও এলো না, তো চাটা এখন খায়, ভাবলাম পুরিটা দিয়ে চাটা খাবো। তো তখন শুধু দুধটা আর কি চা পাতা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তো এখন চিনিটা আর কি দিয়ে নিলাম। একবার উতলে গিয়েছিল জানো তো চাটা, মানে একটু মানে চোখটা এদিক ওদিক করলেই না, এই একটাই সমস্যা, মানে কখন থেকে বসে আছি যে দুধটা ফুটবে ফুটবে, তখন কিচ্ছু হলো না, জাস্ট আমি হাতটা ধুতে গেলাম আর তখনই দেখছি একদম দুধটা উঠলে গেছিলো। দেখো এখন পুরো এগুলো তো পুরো একাকার হয়ে গেছিল। তো বন্ধুরা, বৌদি দেখো সকাল সকাল শাড়ি পরেছে নাকি বাবা? ওরে বাবারে, শাড়ি পরেছে। ওই দিকে যাও, ওই দিকে যাও, তাহলে দেখাতে পারবো। ওরে 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 বাবারে, দেখি দেখি দেখি, আমার মা যে শাড়ি পরেছে গো, বাবারে বাবারে বাবারে। কি বলো, লিপস্টিক পরেছো? কাজল পরেছি, কাজল পরেছি, কানে পরেছো আর নাকে? তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই চলে এসেছে, মুখটা একবার দেখো। কটা নিয়ে এলে? চারটে। আমি তো চা দিয়ে খাবো, তুমি আর ছুটকি তরকারি দিয়ে খেয়ে না। তো বন্ধুরা, আমাদের এখানকার ফেমাস ডাল পুরি, তরকারি অল্প দিতে বলছেন, তাতে কি আছে, আমি তো চা দিয়ে খাবো। ঠাকুমাকে ডাকো বেটা, ঠাকুমাকে ডাকো, চলো এগুলোকে ভালো করে খেয়ে নি, চারটে নিয়ে এসেছে। আমি একটা বৈদি, একটা বৈদি বাবা একটা, আর ঠাকুমা একটা। তেলে ভাজা খুব একটা বেশি পছন্দ লাগে না আমার, মানে এইসব লুচি ঘুগনি এসব কি সুন্দর লাগছে দেখো, তরকারিটা তরকারিটা দারুণ করে কিন্তু বলো। তো বন্ধুরা দেখো, এখন রান্না হবে কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো চলো এগুলোকে কেটে নি। অনেক ইউটিউবারদেরকে মানে দেখছি, মানে অনেক ব্লগাররা যারা আছে, তো মানে ইউটিউবে গিয়ে যখন আমি দেখছি, তো তাদেরকে দেখে তো আমি শিখছি না, ইউটিউব দেখেই কিন্তু মানুষ ইউটিউব করে, এটা কিন্তু সত্যি কথা। এটা যে কোনো ইউটিউবারই এই কথাটাই বলবে যে ইউটিউব দেখেই কিন্তু ইউটিউব করার ইচ্ছা আগ্রহটা কিন্তু জাগে বন্ধুরা। তো আমিও তো ইউটিউব দেখেই এই মানে ব্লগ ভিডিও বানাবার মানে চেষ্টা করেছি বা করছি। তো বন্ধুরা, অনেক অনেক ইউটিউবার মানে ইউটিউবারদেরকে দেখলাম, ব্লগারদেরকে দেখলাম, যে তারা বলছে যে গ্রামের বউ তো অনেক সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়,
তো বন্ধুরা আমি কিন্তু বলবো, শুধু গ্রামের বউ বলে যে মানে সমস্যায় পড়তে হয় তা কিন্তু নয়। হ্যাঁ, তো আমরা শহরের বউ কিন্তু আমাদেরকেও কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়েও পড়তে হয়, জানো তো। তো কী সমস্যাটা, সমস্যাটা হলো এটাই যে অনেকে কিন্তু আমাদেরকেও অনেক কথা বলে। তো অবশ্য আমার জায়গাটা বোলপুর শহর, কিন্তু এটা ঠিকই, তো আধা শহর আধা গ্রাম এরকমই ব্যাপারটা। কিন্তু তা হলেও গো, এখনও পর্যন্ত শহরের মানুষদেরও মনোবৃত্তি পাল্টায়নি। তো আর কি আর করা যাবে, তোমাদের সাপোর্ট থাকলে ঠিক পারবো আমি। আমি এইটুকু মনে মনে ঠিক বিশ্বাসটা রেখে দিয়েছি। তো প্রতিদিন ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ দেখো আর একটু করে আমার পাশে থেকো অবশ্যই। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে কচু আলু দিয়ে মাছের ঝোল করছো ঠিকই, কিন্তু একটু ভালো করে রান্নাটা করো, কেননা তোমাদের দাদাভাই না একটু মানে মাছের ঝোল এমনিই পছন্দ করে না, টক টক হলে হয়তো একটু ভালো লাগে, কিন্তু যেহেতু কচু আছে এর মধ্যে তো আরোই একটু পছন্দ করছে না। তো যাই হোক, এই রান্নাটা আমার বাবা মানে অনেক দিন আগে আমাকে রান্না করে খাইছিল, তো বাবার মতন করেই আজকে রান্নাটা করব। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা না জিরে ধনেটা কিন্তু ভেজে নিয়েছি হালকা করে। তো একটু আদা রসুন ওরটার সাথে আর একটু পেঁয়াজ দিয়ে বেটে নেবো, আর এটাই হলো আর কি মশলাটার মানে কি বলবো খেল, মানে মশলাটার জন্যই কিন্তু তরকারিটা জমে যাবে আর কি। তো বন্ধুরা দেখো আমার একদম হয়ে গেছে তরকারি, তো এর উপর মাছ কটা দিয়ে নেবো। তো বন্ধুরা আমার বাবার না আগে একটা হোটেল ছিল জানো তো, তো তার জন্যই না আমার বাবা এত ভালো ভালো রান্না জানতো জানো তো, মানে কিছুই লাগবে না, হয়তো কিছুই বাড়িতে হয়তো কিছুই নেই, কিন্তু এমন একটা রান্না করে দেবে না যে সেটা খেয়ে কিন্তু একদম কি বলবো যা তাই। তো তোমাদের দাদাভাই কিন্তু আমার বাবার থেকে আবার আমার মায়ের হাতে রান্না খেতে বেশি পছন্দ করে। তো আমার মাও সত্যি অসাধারণ রান্না করে জানো তো, খাসির মাংস এত ভালো রান্না করে যে কি বলবো। তো তোমাদের খেতে ইচ্ছা হলে পর একদিন এসো আমাদের বাড়ি, তোমাদের দাদাভাই খাওয়াবে, মানে তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে আসবে আর আমার মা রান্না করে তোমাদেরকে খাওয়াবে। তো যাদের যাদের খেতে ইচ্ছা করছে তারা তারা কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি খেতে ইচ্ছে হয় তাহলে আমাদের বাড়ি প্লিজ এসো, আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়ে তোমরা বলবে কেমন লাগছে, তোমাদের কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলে দিল, তো তোমাদের খেতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট করো, আর মানে তোমরাও বলবে যে একজন একজন কথা বলতে পারে না সেই মানুষও যে এত ভালো রান্না করে, তো তোমরা না খেলে কিন্তু জানতে পারবে না। তো আমি কিন্তু ইয়ার কি করছি না, সত্যিই বলছি। তো দেখো তোমাদের দাদাভাই কতগুলো মাছ নিয়ে এলো, ওই দোকান আছে না ওই দোকানে বড় মাটা দিয়ে পাঠিয়েছে বৈদিহির জন্য, ওদের গ্রামের মাছ। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো আমি প্যাক করে দিই খাবারগুলো এখন। তো ভয়েসটা কিন্তু আমি পরে দিয়েছি, এটা সবসময় খেয়াল রেখো। আর এখন তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো চলো খাবারগুলো ভরে নিই আর আমরাও খেয়ে নিই। তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো দেখো ঘুমাচ্ছিলাম, তো তো দেখো কোথায় কোথায় চোখে মুখে হাত দিয়েছি বুঝতে পারিনি, তো সিঁদুরগুলো ভুরুর কাজটা লেগে গেছে। তো কীরকম রোদ দেখো, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি, একটু বাইরে দিয়ে যায়। তো বৈদেহিকে কোনো রকমে ঘুম পাড়া না, আর এখন 3:30 বাজছে, তো কীরকম রোদ দেখো পেছন দিকটা দেখলে বুঝতে পারবে। আর এতটা পরিমাণে ঘরে তাপ নেমেছে যে কী বলবো, মানে শোয়াই যাচ্ছে না, মানে ঘুমানোই যাচ্ছে না। তো বৈদেহি বাচ্চা তো ও কোনোরকমে ঘুমিয়ে গেল, কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। তো দেখলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কলা গাছের পাতাগুলো তাকে কেমন নড়ছে, দেখো এত ভালো একটা হাওয়া দিচ্ছে না যে কী বলবো। তো ভাবলাম একটু বাইরে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করি, বাইরে দিয়ে একটু যাই। তো মা ছাগলগুলো নিয়ে একটু বেরিয়েছে, মাও ঘুমায়নি, প্রচণ্ড গরম, মা তো বারান্দায় শোয় তাও শুতে পারলো না। তো মা ছাগলগুলো নিয়ে একটু চড়াতে নিয়ে গেছে ছাগলগুলোকে, আর আমি দেখলাম ঘরের কাজগুলো তো করতেই হবে, তো তার আগে একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো আবার কি কথা তো খানিক বললাম, এবার ঘরের কাজগুলো করে নিই, কেননা বৈদিহি ঘুম থেকে উঠে গেলে একদমই আর আমাকে কাজ করতে দেবে না। ওঠোনগুলো একদম কি রোদে ছটাটা দেখো কি বিচ্ছিরি লাগছে, বাপরে এত রোদে ছটা একদম। দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই না, দেখো বন্ধুরা কীরকম মানে সূর্য মামার এত তেজ,
এখনো এখন মানে ঘড়িতে 3:30 পৌনে 4 বেজেই গেল, তো এখনো মানে রোদ যাচ্ছে না। দেখো বাপরে কি অবস্থা। তো জানলাটা একটু খুলে দিই দাদা, কারণ বৈদি ভেতরে ঘুমাচ্ছে তো আরো ঘুমছে যাবে। পরিষ্কার করে নিলাম, আর দেখো ঘরটা আর একবার মুছলাম, কেননা সারাদিন নোংরা হয়ে থাকে। মানে সকালে একবার মুছি, দুপুরে একবার মুছি, আবার সন্ধ্যাবেলাতেও একবার মুছি। আর দেখো বারান্দাগুলো মুছে নিয়েছি, এই বারান্দাটা এই বারান্দাটা দুটোই মুছে নিয়েছি। আর দেখো ঢের বাসন ছিল, ভাবলাম অল্প কটা বাসন, তো ওখানে দেখছিলাম বাসন ছিল, মানে যেখানে বাসন মাজি আর কি, তো বাসনগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো ওখানটাতে। তো বন্ধুরা জানো তো আমার এইখানটা সত্যি খুব ভালো লাগে, জানো এইখানটা মানে আমার এত সুন্দর না এখানটা। কিন্তু বৈদেহীকে নিয়ে একটু সমস্যা হয়, ও এগুলো একটু বাটি ঘটিগুলো বার করে নিয়ে নিয়ে চলে যায়, খেলা করে। কিন্তু আর একটা জিনিস, মানে বালতিটা কেন এখানে রাখি জানো তো, দুটো বালতিটা এখানে মানে অ্যাডজাস্ট হয় না গো, তো তার জন্য একটা বালতি ওখানে থাকে, একটা বালতি এখানে, আর এখানে কিছু কটা বোতল থাকে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, আর হাঁড়িটা এমন পুড়ে গেছে আজকে, আসলে অনেকক্ষণ ধরে আঁচ দিয়ে দিয়েছিল, তোমাদের দাদা ভাই বসেছিল বাইরে, তো ঢের কাঠ ভরে দিয়েছে। তো দেখো ওঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম, আর ওই দেখো বই দেখি ওঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে তো মাঝে মধ্যে, তো দেখো রাস্তাগুলো খাল বিল হয়ে গেছে। একটু রেডি হয়ে নিলাম, তো রেডিটা কি কারণে হয়েছি তোমাদেরকে বলি। তো রোজ না দুদিন হবে ফুচকা খেতে গিয়েছিলাম। তো ঘরে এসে মাকে না গতকাল রাত্রে বলছিলাম যে মা জানো ফুচকা খেয়ে এসেছি গো, দারুণ লাগছিল খেতে। তো মা বলছে কই আমার জন্য নিয়ে এলি না, তো আনবো কি করে বন্ধুরা। এখন না আমাদের বোলপুরে কিন্তু একদম ক্যারি প্যাকেট অ্যালাউ নেই, বন্ধ করে দিয়েছে। তো একদম ক্যারি প্যাকেট যদি দেখছে না 5,000 টাকা ফাইন। তো ফুচকাওয়ালা কাকু বলছে আমার কইটুকু লাভ হয় গো, তোমাদেরকে ক্যারি প্যাকেট দিতে গিয়ে তো আমাকে পুলিশে ধরবে। তো তার জন্য না আমি যেটাই খাইটাই না সেটা বাড়িতে নিয়ে আসি। তো আমার মনে মনে হচ্ছিল যে মা খেত, কিন্তু ক্যারি প্যাকেটের জন্য আনা হচ্ছিল না, আর আমি তো ধরো মাঠ থেকে গিয়ে খাচ্ছিলাম বলে আরও অসুবিধা হচ্ছিল আনতে। তো আজকে বাড়িতে আছি, মাঠ যায়নি। তো দেখো মা বলছে তাহলে কৌটো নিয়ে যা, কৌটো নিয়ে গেলে তো আর কোনো সমস্যা হবে না। তো দেখো এইটার মধ্যে নেবো স্পেশাল চাটনি, চাটনিটা খেতে দারুণ লাগে, চাটনি ছাড়া ফুচকা আমার একদম ভালো লাগে না। আর এইটাতে নেবো আলু সেদ্ধ, আর এইটা তো দেখো জল নিয়ে নেবো, তেঁতুল জল, আর একটা ক্যারি প্যাকেট বাড়ি থেকে নিয়ে যাবো, তো ওইটার মধ্যে ফুচকাগুলো ভরে নেবো। তো দেখো আমার বৈদেহী মাটা, আর দেখো আমার বৈদেহী মা বলছে মা আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও। তো দেখো একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি আমার বৈদেহী মাতে, গরম করছে, চলো ফুচকা আনতে যাই। তো বৈদিহি এখন বাইনা করছে, কি খাবে বৈদি? আলু দিয়ে ফুচকা খাবো, ফুটি খাবে, আলু দিয়ে ফুচকা খাবে না ফুটি খাবে। তো যাই হোক ওকে একটা ফুটি কিনে দিতেই হবে, তো খুবই গরম করছে, ওই বা কেন চাইবে না, আমাদেরই মন করছে। আমি কুরকুরে খাবো না, তাহলে তুমি লুচিক আমাকে কিনে দিবে, তোমাকে লস্যি কিনে দেবো, ফুটি কিনে দেবো। বৈদিকে নস্যি কিনে দিতে হবে, নস্যি। তো বৈদি নাকের তলায় কথা বলে কি খাবো, খাবো তখন নস্যি খাবো, হ্যাঁ ফুটি খাবো। ওকে ঠিক আছে, তো বৈদি নস্যি খাবে আর ফুটি খাবে। তো চলো বন্ধুরা ওগুলো সব নিয়ে নিই, আনতে যাই, অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে। দেখো বাইরেটা আর দেখো সন্ধে দিয়ে দিয়েছি, তো চলো আনতে যাই। ভালো কালকে দেখলাম আমরা দুজন আসছেন, এত ভালো ফুচকা বানায় না সত্যি, মানে প্রেমে পড়ে যাওয়ার মতন ব্যাপার একটা। তো আমি তো একদম এটা প্রেমেই পড়ে গেছি, তো অনেক কদিন ধরেই খাই, কিন্তু মাঝে অনেক কদিন বন্ধ করে দিয়েছিলাম। আর তোমাদেরকে একদিন বলছিলাম না যে এই কাকুটা না আমাদের বাড়ির পেছন দিক দিয়ে, মানে বাড়ি ফেরার সময় পেছন দিক দিয়ে যায়, তো তো তখন অনেকটাই রাত হয়ে যায় বলে আর খাই না, অম্বল হয়ে যাবে। আর এইদিকে দেখো বৈদেহি তো লস্যি মাজা নিয়ে নিয়েছে, ও যেহেতু আমাকে বাড়ি আসার আগে, মানে ওর ভুলবে না কোনো মতেই, ও ভুলবে না, ওর বায়নাটা ঠিক মনে রেখে দেবে। তো বাড়ি চলে এলাম, তো বাড়ি এসে মায়ের রুমটাতে এলাম, বাবা মা যে ঘরটায় থাকে সেই ঘরটাতে এলাম।
তো এখন আমি এক হাতে করে করে দিচ্ছি, তো আমি আর স্ট্যান্ডটা লাগাইনি। ফুচকার লোভে আর স্ট্যান্ড লাগাতে আমি কিন্তু ভুলে গেছি, তো ভুলে গেছি না মানে বলছি না কতক্ষণে খাবো কতক্ষণে খাবো এরকম একটা মানে মনে হচ্ছে, আর মাও বলছে কই বারবার খাই। তো চলো বন্ধুরা আমি এক হাতে করে দিচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে, তো ভালো করে ফুচকাটা খাই। তো আজকের মতন ব্লগটা না এখানেই শেষ করলাম। হ্যাঁ, তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, যেহেতু আমি প্রতিদিনই ব্লগ ছাড়ি, তোমরা প্রতিদিনই আমার ব্লগ পাও, আর আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিনই ব্লগ দেওয়ার। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেলটা অল করে নিও, যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো বাই।